প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের করণী নিয়ে ধারাবাহিক ভিডিও চলছে। দেখো, আগের ভিডিওতে করণী কাকে বলে এবং দ্বিঘাত করণী কাকে বলে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা চটপট একটি করণী লিখে ফেলি, যেমন মনে করো রুট ওভার অফ ফাইভ, আবার রুট ওভার অফ পঁচিশ। এই দুটির মধ্যে কোনটি করণী এবং কোনটি করণী নয়? হ্যাঁ, ঠিকই বলেছ, এটি হচ্ছে পাঁচের বর্গমূল। বলেছিলাম আগের দিন যে এই মূলটি সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না, তাই এটি হলো করণী, এটি হলো করণী। কী করণী? এটা দ্বিঘাত করণী, কারণ এটার মূল হচ্ছে দুই। আবার এটির মূল সঠিকভাবে নির্ণয় করা যায়, এটিকে করলে দেখো পাঁচ হবে। এবার এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি যে রুট ওভার অফ এ স্কোয়ার, এটা কিন্তু প্লাস মাইনাস হবে না, মডিউলাস অফ এ, অর্থাৎ এর পরম মানটা তোমাকে নিতে হবে, কোনো চিহ্ন হবে না। সেই জন্য রুট ওভার অফ পঁচিশ সমান পাঁচ হয়েছে। তাহলে এটার বর্গমূল সঠিকভাবে নির্ণয় করা গেল, তাই এটি করণী নয়, করণী নয়, এটি করণী। এবং কী করণী? দ্বিঘাত করণী। এখানে কিছু নেই মানে দুই আছে, দুই আছে, কিন্তু দুইটা আমরা লিখি না, আমরা লেখা শুরু করি হচ্ছে তিন থেকে। আর এই সাইনটাকে কি সাইন বলে? এই সাইনটাকে বলা হয় র্যাডিক্যাল সাইন, র্যাডিক্যাল সাইন। তাহলে এখানে একটি করণীর উদাহরণ দিলাম এইটা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যদি প্লাস মাইনাস থাকতো তাহলে এটাও কি হতো? এটাও কিন্তু চিহ্নের ওপর কোনো ব্যাপার না, যেহেতু রুট ফাইভ আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারছি না, তাই এটিও দ্বিঘাত করণীয়, এটিও দ্বিঘাত করণীয়। আবার ধরো প্লাস মাইনাস কিউব রুট অফ ফাইভ, এটি কি করণীয়? এটি হলো ত্রিঘাত করণীয়, কারণ এখানে মূল হচ্ছে তিন। অর্থাৎ মূল দেখে বুঝতে হবে কত ঘাত করণী। তো আমরা আপাতত দ্বিঘাতেই থাকি, কারণ আমাদের সিলেবাসে দ্বিঘাত আছে। তো এখানে করণী শিখতে গিয়ে আরেকটা সম্পর্ক, আরেকটা জিনিসের সাথে দেখো তোমাদের মনে পড়ে যাচ্ছে আরেকটা জিনিস, যে আমরা বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করেছিলাম, একটি মূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। তাহলে দেখো অমূলদ সংখ্যা, তার সাথে এর একটা মিল পাওয়া যাচ্ছে। অমূলদ সংখ্যাগুলোর যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো না, অমূলদ সংখ্যা যাদের পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো না, যেমন ধরো রুট ফাইভ, একে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে তুমি পারবে না, তাই এটি অমূলদ সংখ্যা, একে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল না, তাই এটি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা থেকে তুমি করণীর একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছ। আবার রুট ওভার অফ পঁচিশ, এটা ইকুয়ালস টু পাঁচ, মানে ফাইভ বাই ওয়ান, মানে পি বাই কিউ আকারে তুমি প্রকাশ করতে পারছে, এটা মূলদ সংখ্যা, তাই এটি করণী নয়। ঠিক আছে, এবার তাহলে এই করণী আস্তে আস্তে আমরা এগোই, কোনটি দ্বিঘাত করণী কোনটি ত্রিঘাত করণী তোমরা বুঝলে। এবার প্রিয় শিক্ষার্থীরা, এখানে তুমি ধরো প্লাস মাইনাস রুট ওভার অফ এ,
এ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ নয়। এই যে করণীটা লিখলাম, পূর্ণবর্গ নয় তার মানে এটি একটি দ্বিঘাত করণী, এই করণীটাকে বলা হবে তোমার শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী অর্থাৎ এখানে তোমার শুধুমাত্রই অমূলদ অংশ রয়ে গেছে, আর এ প্লাস মাইনাস রুট বি, এখানে খেয়াল করে দেখো এ প্লাস মাইনাস রুট বি, এখানে কিন্তু এ একটা মূলদ সংখ্যা, রুট বি একটা অমূলদ সংখ্যা, এটাকে বলা হচ্ছে মিশ্র করণী, শুদ্ধ করণী এবং মিশ্র করণী। এই পার্ট এখানেই রাখলাম, নেক্সট পার্ট থার্ড পার্টে আরও আমরা এগোবো। তাদের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।